গুড মর্নিং স্টুডেন্টস, আজকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের যে দ্বিতীয় অধ্যায়টি তোমাদের আছে, ভাষার সৃষ্টি হলো কি করে, তো এই অধ্যায়টি নিয়ে আমরা আমাদের আলোচনা করব। আর টপিকগুলো থাকবে, প্রথমটি থাকবে আর তারপরেরটি হবে আলোচনা আমাদের আদিম মানুষের ভাবের আদান প্রদান, কীভাবে তারা ভাবের আদান প্রদান করত। তো প্রথমেই যেটা আলোচনা হবে যে ভাষার সৃষ্টি হলো কি করে, সেটা তো সত্যি একটা বেশ বড় প্রশ্ন, ভাষা কীভাবে সৃষ্টি হলো। না, এখানে সবটাই যেটা বলবো সবটাই হচ্ছে গল্পের ছলে। গল্পের ছলে কীভাবে বলবো, না যদি তোমরা আদিম মানুষের কথা শুনে থাকো, প্রথম অধ্যায়ে যেটা আমরা পড়েছিলাম আদিম মানুষদেরকে নিয়েই তো এই শুরু হয়েছিল। তো আশা করি তাহলে তোমরা আদিম মানুষের নাম শুনেইছ। তাহলে এই যে আদিম মানুষেরা ধীরে 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 প্রচুর কষ্ট করে, দিনের পর দিন কষ্ট করে তারা ভাষার আবিষ্কার করে। এই যে এখন আমরা আমাদের কাছে দেখো সমস্ত রকম সুযোগ সুবিধা আছে, সবটাই সুযোগ সুবিধা আছে। কী কী আছে, না শহর বলো বা গ্রাম বলো, যে কোনো জায়গাতেই রাস্তার লাইট রেডি আছে, স্ট্রিট লাইট আমরা পেয়ে যাচ্ছি। আবার রাস্তাতে দেখছি কত রকমের গাড়ি চলাচল করছে, বিভিন্ন রকমের যানবাহন দেখতে পাচ্ছি। তারপরে ইলেকট্রিক ট্রেন আবিষ্কার হয়ে গেছে, ইলেকট্রিক ট্রেনও এখন চলছে। আমরা বিভিন্ন জায়গায় দূরপাল্লায় যদি কোথাও যাই বা দূরে যদি কোথাও যাওয়ার প্রয়োজন হয়, আমরা এই সমস্ত যানবাহনগুলি ব্যবহার করি। এছাড়া বহু দূরে থাকা মানুষের সঙ্গে, ধরো আগে যেটা ছিল না, বহু দূরে মানুষ আছে বা বহু দূরে কেন, এখন তো কাছেও, তো কাছেও যদি মানুষ আছেন তখন কি হচ্ছে, না আমরা টেলিফোন দ্বারা কথাবার্তা সেরে নিচ্ছি। যদি কারোর কিছু প্রয়োজন সেটা বাড়ি গিয়ে নয়, টেলিফোন দ্বারাই সেরে নিচ্ছি। ঘরে বসে টেলিভিশনের পর্দায় আমরা বিভিন্ন খবর পেয়ে যাচ্ছি, কোন দেশে কোন জেলায় কী ধরনের কী খবর, বিভিন্ন অঞ্চলের খবর আর খেলার খবর। তাহলে দেখো এই যে কত রকম সুযোগ সুবিধা, এই যেগুলো আমরা পাচ্ছি এখন ঘরে বসে সবটাই পেয়ে যাচ্ছি, ঘরে বসে নেট পেয়ে যাচ্ছি। শুধুমাত্র দেশের খবর নয়, বিদেশের বিভিন্ন খবর আমরা ঘরে বসেই পেয়ে যাচ্ছি। তাহলে কত রকম আমাদের উন্নতি হয়েছে, অর্থাৎ মোবাইল টেলিফোন, তারপরে মোবাইল হোয়াটসঅ্যাপ চলে এলো, নেট আমরা সবসময় ব্যবহার করছি, সবসময় আমরা সমস্ত খবরগুলো পেয়ে যাচ্ছি, সর্বদা আপডেট হতে থাকছে সমস্ত কিছু। তাহলে এই যে উন্নতি আমাদের, তো এই যে উন্নতি সেটা কিন্তু একদিনে সম্ভব হয়নি, একদিনেই যে চট করে একদম লাফিয়ে এতটা উন্নতি সেটা কিন্তু সম্ভব হয়নি। তো আজকের দিনে যেগুলো আমরা পেয়ে যাচ্ছি সুযোগ সুবিধা, এগুলো এখন আমাদের কাছে মনে হচ্ছে যে খুব স্বাভাবিক ব্যাপার, কিছুই নয়। এই হাতের কাছে পেলেই মোবাইল, হাতের কাছে সুইচ বোর্ড রেডি, সুইচ অন করলেই ব্যাস আমরা সমস্ত লাইট ফ্যান এসি সমস্ত পেয়ে যাচ্ছি। তো এই যে বিভিন্ন রকমের সুবিধে, সেগুলো এখন আমাদের কাছে হয়ে গেছে কি স্বাভাবিক ব্যাপার, কিন্তু সেগুলো একদিনে, এই যে এতটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি, এই এতটা উন্নতি কিন্তু একদিনে সম্ভব হয়নি। আজ থেকে প্রায় 50 বছর আগে এই সব কথা কিন্তু ভাবাই যেত না। অর্থাৎ আজ থেকে 50 বছর আগেকার কথা যদি ভাবা হয়, আজ থেকে 50 বছর আগে যদি চলে যাওয়া হয়, পেছনের দিকে যদি তাকানো হয়, আগে নয় পেছনের দিকে যদি তাকানো হয়, তাহলে দেখা যাবে যে কোথায় ছিল এসব, এত উন্নতি কোথায় ছিল। তাহলে 50 বছরের পেছনে যদি চলে যাই আজ থেকে, তাহলে আমরা সেখানে কী ছবি পাবো, না আদিম মানুষের ছবি পাবো। আদিম মানুষের ছবি যাদের দেখা গিয়েছিল প্রায় লক্ষ বছর আগে, এই সব আদিম মানুষদের দেখা যায় আজ থেকে প্রায় লক্ষ বছর আগে। তারা বিভিন্ন কষ্টের মধ্যে ছিল, তাদের ছিল না কোনো ঘর বাড়ি, ছিল না কোনো পোশাক, ছিল না কোনো খাবার দাবার, কোনো কিছুরই ঠিক ছিল না। হিংস্র পশুদের সঙ্গে বাস করতে হতো, গুহাই ছিল তাদের ঘর, সেখানে পশুও বাস করছে মানুষও থাকছে। আবার পোশাক পরিচ্ছদেরও কোনো ঠিক ছিল না, পোশাক পরিচ্ছদ কী পরবে না পরবে সেটারও কোনো ঠিক ছিল না। আর খাবার দাবার তো ছেড়েই দাও, বনের কাঁচা ফলমূল যা পেত, ফলমূল মানে তখন বুনো ফলমূল আশেপাশে গুহার পাশে পাহাড়ের পাশে যা পেত সেগুলোই তারা খেত, ফলমূলেরও সেরকম কোনো গল্পই ছিল না। আর
পশু শিকার করতে, হিংস্র পশুর সঙ্গে বাস করতে গেলে তো তাদের তো যুদ্ধ করতেই হতো। হিংস্র পশুরা হঠাৎ করে তাদেরকে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ছে, তখন তো তাদের যুদ্ধ করতেই হবে, শিকার করতেই হবে। তাই সেই পুরনো সেই পশুগুলোকে, অর্থাৎ হিংস্র পশুগুলোকে শিকার করত, সেই পশুগুলোকে রেখে দিত, সেই পশুর কাঁচা মাংস তখন তারা খেতে শুরু করলো আস্তে আস্তে। তাহলে আদি মানুষের জীবন ছিল এই রকম কষ্টের, না ছিল বাসস্থানের ঠিক, না ছিল খাবারের ঠিক, না ছিল পোশাক আশাকের ঠিক, কোনোটাই ছিল না। যেই তিনটি জিনিস আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ জিনিস, একদম না হলেই চলে না। কিন্তু তাহলে ভাবো তাদের কথা, তাদের তো কিছুই ছিল না, এমনকি তারা কথা বলতেও পারতো না, নিজেদের মনের ভাব প্রকাশ করতেও পারতো না। তাহলে কতটা কষ্টকর জীবন, কথা বলতে পারতো না, অর্থাৎ এটাই তো সব আমাদের, কথাটাই তো সব, মনের ভাব প্রকাশ করার, প্রকাশ করার এটাই তো একটা মাধ্যম, কথার সাহায্যেই তো আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি। কিন্তু তাদের কাছে সেইটিও ছিল না, তাহলে কত কষ্টকর তাদের জীবন ছিল। এখন আমাদের স্বাভাবিক জীবন হয়ে গেছে, কথা কথার সাহায্যে সবটাই বলে দিচ্ছি, পোশাক আশাকের প্রচুর সেখানে পোশাক আশাক আছে আমাদের কাছে, ঘর বাড়ি আমাদের কাছে, কারোর কাছে একটা দুটো, কারোর কাছে কারোর কাছে বা তিনটে চারটে, কাছেই পেয়ে যাচ্ছি, নিয়ে দেশ বিদেশের খবর সবসময় পেয়ে যাচ্ছি। তো এই সমস্ত সুযোগ সুবিধেগুলো এই যে পাচ্ছি আমরা, সেগুলো কিন্তু একদিনে সম্ভব হয়নি, তারা শুরু করেছিল প্রথম প্রথম একটা 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 করে উন্নতি দিকে তারা এগিয়েছে, এবং একটা একটা করে তারা আবিষ্কার করেছে। আমরা আমরা এখন কী পাচ্ছি, ঘরে বসে সবই পেয়ে যাচ্ছি, কোনো কিছু আবিষ্কারের কথা মাথাতেই আসছে না। কিন্তু তারা প্রচুর ভাবনা চিন্তা করেছে, করে 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 একটা ভাবনা চিন্তা করে করে একটা একটা করে জিনিস আবিষ্কার করেছে। তো প্রথমে তারা ভাষার সৃষ্টি করলো, কীভাবে করলো, কীভাবে করলো না, কী কী তারা ভাষা সৃষ্টি করতে গিয়ে কী কী তারা সুবিধে অসুবিধে পেয়েছিল সেটাও আমরা দেখব, ঠিক আছে? তাহলে আমরা যেটা এখন পর্যন্ত আলোচনা করলাম যে ভাষার সৃষ্টি হলো কীভাবে, এখনও পর্যন্ত কিন্তু সেই আলোচনা কমপ্লিট হয়নি। আমরা শুধু জানলাম যে আদিম মানুষের জীবনযাত্রাগুলো কীরকম ছিল আর এখনকার জীবনযাত্রা কীরকম, দুটো জীবনযাত্রার মধ্যে পার্থক্য কী ছিল। এরপর আমরা জানব যে কীভাবে তারা মনের ভাব আদান প্রদান করত, ঠিক আছে? তাহলে মনের আদান ভাব আদান প্রদান তারা কীভাবে করতো এবার আমরা জানব। তাহলে আদিম মানুষের মনের ভাবে যে আদান প্রদান হতো সেটা কীভাবে করত, না তাদেরও তো মনে কিছু ভাবনা হতো, তাই না? আদিম মানুষ যে মনে ভাবনা কিছু হবে না তা তো নয়, তাদেরও মনে কিছু বিভিন্ন ধরনের ভাবের উদয় হতো, সেগুলোকে তারা আদান প্রদান করতো। কীভাবে আদান প্রদান করতো? একে অপরের কাছে, একে অপরকে কোথায় পেত, না তারা তো দলবদ্ধভাবে বাস করতো, একসঙ্গে প্রচুর মানুষ বাস করতো, 10 জন 20 জন বা তারও বেশি। এবার একজনের মনের ভাব আর একজনকে বোঝাবে, কী ভাবে, কথা তো বলতে জানে না, কথা কি তাই জানে না। তাহলে তখন তারা প্রথম প্রথম শুরু করলো দুটো তিনটে আওয়াজ দিয়ে। সেই আওয়াজগুলি কী কী, না কখনো উফ বলে আওয়াজ করতো, মুখ থেকে বের করতো, কখনো হি হি আওয়াজ বের করতো, কখনো কুকু আওয়াজ বের করতো। এই আওয়াজগুলো বের করতে শুরু করলো কিসের জন্য, না যদি কারো কেউ কোনো আঘাত পেত তাহলে উফ করে চিৎকার করতো, উফ করে আওয়াজ বের করতো, যেটা এখনও আমরা করি। আবার কোনো আনন্দের কিছু ঘটনা ঘটলে হি হি করে সেটাকে তারা প্রকাশ করতো একে অপরের কাছে। আবার যদি হিংস্র প্রচুর পশুরা আক্রমণ করতো তখন একে অপরকে সাবধান করে দিত তারা কু কু শব্দে। এইভাবে একে অপরের কাছে তারা মনের ভাব প্রকাশ করতো। হয়তো ধরো লেগেছে, উফ যেই বলি তখন আমাদের পাশে যদি কেউ থাকে তাহলে সে বুঝে যাবে যে হ্যাঁ নিশ্চয়ই লেগেছে। তাহলে আদি মানুষের ক্ষেত্রে তাই হতো, উফ আওয়াজটা যেই করতো অপরে বুঝে যেত, দলের যারা অন্য ছিল তারা বুঝে যেত যে হ্যাঁ নিশ্চয়ই কিছু লেগেছে বা ব্যথা পেয়েছে, তাই উফ আওয়াজটি প্রকাশ করছে। তারপরে যখন হি হি করে হেসে উঠত তখন পাশে যারা থাকতো বা সামনে যারা থাকতো বুঝে যেত যে হ্যাঁ কিছু আনন্দের খবর এসেছে বা আনন্দ কিছু ঘটেছে, খুশি হলে বা মজা হলে তারা এরকম করতো। তারপরে কুকুর শব্দ করে উঠত,
যেটা বললাম তোমাদের বিহিংস কুকুর আক্রমণ করলে বাঁচতে হবে, তো তার জন্য একে অপরকে কুকু বলে শব্দটা ব্যবহার করতো। এই কুকু শব্দটা তখন তারা জেনে যেত যে হ্যাঁ একটা হিংস্র পশুর ব্যাপার কিছু হতে চলেছে। তো এইভাবে তারা ছোট 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 দুটো তিনটে আওয়াজ বের করে করে মনের ভাব প্রকাশ করতো। তাতে কি হতো না, এই যে আওয়াজগুলো দলবদ্ধ যখনভাবে তারা বাস করতো তখন দলের একে অপরের মধ্যে এই আওয়াজগুলো জানা হয়ে গেছিলো যে এ যদি এই শব্দটা ব্যবহার করে তাহলে আমরা এটা বুঝবো, যদি হি হি ব্যবহার করে তাহলে আমরা খুশি বুঝবো, বা কুকু যদি শব্দ ব্যবহার করে তাহলে আমাদের মধ্যে কী বোঝা যাবে না কোনো হিংস্র পশু আক্রমণ করেছে। এই হলো আওয়াজ। তাহলে তাদের প্রথম কাজ কী হলো, তারা প্রথম সৃষ্টি করলো কি না ছোটো 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 আওয়াজ বের করলো। এরপরে দেখা গেলো যে না আওয়াজের দ্বারা ভালোভাবে মনের ভাব প্রকাশ করছে না, তখন তারা শুরু করলো ইশারা, ইশারা বা ইঙ্গিতের সাহায্যেও তারা তখন নিজেদের মনের ভাব আরও ভালোভাবে প্রকাশ করতে শুরু করে দিল। ইশারার সাহায্যে তখন কি করতো না, কেউ কাউকে যদি কাছে ডাকতো তখন আমরা এখনও যেটা করি এই ইশারাগুলো এখনও আমরাও ব্যবহার করি। কাছে ডাকা হলে এইরকমভাবে বা এরকমভাবে জাস্ট একটা ইঙ্গিত দিয়ে কাছে ডাকা হতো। আবার যদি বলা যেত যে এই জায়গা ছেড়ে চলে যাও তখন সেটা আবার ইশারা দিয়ে বলতো। অর্থাৎ আওয়াজের পর তারা যেটা শিখলো যে ইশারা ইঙ্গিত এর দ্বারাও কিন্তু মনের ভাব প্রকাশ করা যায়। অর্থাৎ ইশারা ইঙ্গিত দিয়ে কাছে ডাকা হতো, ইশারা ইঙ্গিত দিয়ে আবার চলে যেতেও বলা হতো। আরেকটি কি না, কোনো কিছু দুঃখের ঘটনা, দেখো তারা আদিম মানুষরা যখন তারা বাস করতো এই নয় যে হ্যাঁ তাদের জীবনে কোনো সুখ দুঃখ আনন্দ বেদনা কিছু ছিল না, সবটাই ছিল কিন্তু প্রকাশ হতো না। কীভাবে প্রকাশ করতো, এই যে বললাম দুটো তিনটে আওয়াজ দিয়ে প্রকাশ করতো, যেমন হি হি করে খুশির একটা প্রকাশ করতো, খুশির এক বোঝাতো যে হ্যাঁ খুশি বা আনন্দের খবর বোঝাতো, সেরকম কেঁদে দিত, কান্নার দ্বারা কী করতো না, কান্নার দ্বারা দুঃখ প্রকাশ করতো, কান্নার দ্বারা দুঃখ প্রকাশ করতো, বোঝাতো যে হ্যাঁ কোনো একটা কিছু দুঃখের ঘটনা বা শোকের ঘটনা ঘটেছে। তাহলে তখন যারা দলের মধ্যে সবাই থাকতো তারা বুঝে যেত যে হ্যাঁ কাঁদছে তার মানে নিশ্চয়ই কিছু দুঃখের ঘটনা বা কষ্টের ঘটনা বা শোকের ঘটনা ঘটেছে। তাই আদিম মানুষ দল বেঁধে শিকার করতে বেরিয়ে যখন তারা গেল তখন ইশারাটাই হয়ে গেল তাদের কাছে একমাত্র অবলম্বন। তাহলে ইশারা দ্বারা অন্যকে বোঝাতো সে কি বলতে চাইছে। ধরো 20 জন 10 জন মিলে একসঙ্গে দলবদ্ধভাবে শিকার করতে চলে গেল, এবার সেক্ষেত্রে কি হবে, তখন আওয়াজ টাওয়াজ করলে তো প্রবলেম হবে শিকার করতে গেলে, তো কি হয় না সেখানে নীরব থাকতে হয়। এবার নীরব যদি থাকা যায় তাহলে মনের ভাবটা কীভাবে প্রকাশ করা যাবে, তখন তারা ইশারা বা ইঙ্গিতের সাহায্য নিল। এই ইশারা বা ইঙ্গিতের সাহায্যে তারা তখন মনের ভাব একটা একটা করে প্রকাশ করতে লাগলো। তাহলে আমাদের অনেক কিছু জানা হয়ে গেল। প্রথম জানা হয়ে গেল যে তারা কীভাবে জীবনযাত্রা পালন করতো, কীভাবে তারা দিন কাটাতো, কী ছিল তাদের কাছে আর কী ছিল না, আমাদের কাছে কী আছে, আমাদের স্বাভাবিক জীবনে আমরা কী কী ব্যবহার করতে পারি, এক নম্বর। 2 নম্বর হচ্ছে যে তারা কীভাবে নিজেদের মনের ভাব আদান প্রদান করত, অর্থাৎ আওয়াজ প্রথমে তারা সৃষ্টি করলো। আওয়াজ যেমন পশুরা আওয়াজ করে, এই আওয়াজটাই বা তারা কোথা থেকে শিখলো না, সবসময় হিংস্র পশুর সঙ্গে বাস করছে, পশু পাখির সঙ্গে বাস করছে, তাহলে তাদেরকে সবসময় দেখছে তাহলে তাদেরকেই অনুকরণ করবে। তাহলে পশুদের তো আওয়াজ ছাড়া কিছু নেই, আমরা আগের চ্যাপ্টারেও পড়েছি তাদের কাছে রয়েছে শুধুমাত্র আওয়াজ একটা করে, সেই রকমভাবে তাদেরকে অনুকরণ করলো আদি মানুষরা। তো নিজেরাও একটা একটা করে ছোটো ছোটো করে আওয়াজ বের করলো। তাহলে বুঝতে পারছো আওয়াজও ছিল না, আওয়াজটাও তারা দেখলো, দেখে 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 তারপরে শুরু করলো। তারপরে পরের ধাপটা কী ছিল না, আর ইঙ্গিত বা ইশারা, ইঙ্গিত বা ইশারার দ্বারা মনের ভাব প্রকাশ করতে শুরু করে দিল। যে কোনো ক্ষেত্রে, শুধুমাত্র শিকার করার ক্ষেত্রে নয়, নিজেদের মধ্যেও যখন কোনো কথোপকথন হচ্ছে তখনও তারা ইশারা ইঙ্গিতের সাহায্যেও মনের ভাব প্রকাশ করত। এইভাবে তারা আস্তে 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 উন্নতির পথে যাত্রা শুরু করলো। প্রথম আওয়াজ দিয়ে তারপরে ইশারা ইঙ্গিত দিয়ে, তারপরে শুধু এইটুকু নয়, তারা অনেক কিছু ধীরে 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 তারা আবিষ্কার করেছে। আরও অনেক ঘটনা আছে, আরও অনেক গল্প আছে আদি মানুষদের নিয়ে, সেগুলি আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজকে আমাদের ক্লাস এইটুকুই রইল।
তোমাদের এই যে হোমওয়ার্কটা দিচ্ছি সেটা হচ্ছে যে 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 টপিকগুলো আমি আলোচনা করলাম, অর্থাৎ তোমাদের রইলো হোমওয়ার্ক 16 নম্বর পাতা আর 15 নম্বর পাতা। খুব ভালো করে পড়াশোনা করবে, ঠিক আছে।